নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কোয়ারি থেকে অবৈধভাবে পাথর নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আচক লরি। কাঁচা সুপারির রপ্তানি চালু করার দাবি এজেওয়াইপিসির, আন্দোলনের হুমকি। কাছাড় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সড়ক গ্রাহক সুরক্ষা সমিতি স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এবারে সংবাদ বিস্তারিত। চিকল পাথর কোয়ারি থেকে চালান ছাড়াই অবৈধভাবে পাথর নিয়ে যাওয়ার সময় লরি আটক করে বন বিভাগকে সমঝে দিলেন পাতিমারা বস্তি এলাকার জনগণ। উধারবন বন বিভাগের অন্তর্গত চিকল পাথর কোয়ারি বিগত কিছুদিন থেকে চালান শেষ হয়ে যাওয়ার দরুন বন্ধ হয়ে আছে, কিন্তু কিছু দুষ্টচক্র কোয়ারি বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গাড়ি বোঝাই করে অবৈধভাবে পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। সোমবার সকালবেলা আনুমানিক 9টার সময় চালান অবৈধভাবে পাথর নিয়ে যাওয়ার সময় AS11BC7364 নম্বরের একটি পাথর বোঝাই গাড়ি আটকে দেন পাতিমারা বস্তি এলাকার জনগণ। পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মীরা এসে গাড়িটি জব্দ করে উধারবন নিয়ে যায় বলে জানা গেছে। আমরা পাতিমারা গ্রামের জনসাধারণ। আমরা দীর্ঘদিন থেকে কোয়ারিটির সমস্যায় ভুগে বিভিন্ন জায়গাতে আমরা দরখাস্ত করি, অভিযোগ জানাইছি। তারপরে ওখান বুধ রাত্রেবেলা প্রায় 3টা-4টার সময় গাড়ি ঢুকে আরই ফাতন নেই, রাস্তা তো বরবাদ করে দিয়েছে। আর ফরেস্টে জানানি পরে ফরেস্টে আমরা তার ফোন নাম্বার দেওয়া হইল যে গাড়ি দৌড়িয়া দিবা, আমরা নিম গাড়ি ব্যবস্থা করবো, কীভাবে সুযোগ করি নেই তারা। ওই আজকে আমরা গাড়ি আটকাইয়া দিছি, ফরেস্টের ফোর্স আইসিল, আমরা স্থানীয় সুনিলাল দাও আসলার লগে, তাই ফরেস্টে থাকছি তাই নিয়ে আসলার লগে। কাঁচা সুপারি রপ্তানি শুরু না হলে বরাক উপত্যকা জুড়ে আন্দোলনের হুঙ্কার দিল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন, গ্রাম বরাকের অর্থনীতির অন্যতম প্রধান উৎস হচ্ছে সুপারি। বর্তমানে এই কাঁচা সুপারির বাজার দাম অত্যন্ত নিম্নমুখী। বার্মিজ সুপারি পাচার বন্ধের নামে স্থানীয় সুপারির গাড়ি পুলিশ জব্দ করায় ব্যবসায়ীরা সুপারি কেনা বন্ধ করে দিয়েছেন। এতে বেকায়দায় পড়েছেন লক্ষ লক্ষ সুপারি চাষীরা, কিন্তু এরপর সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই যদি দেশি সুপারির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে বরাক উপত্যকার কয়েক লক্ষ চাষীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দিলেন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে পরিষদের কর্মকর্তারা এই ইস্যুতে বরাক উপত্যকার সাংসদ বিধায়কের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। বরাকের বিধায়ক সাংসদরা এই বিষয়টি নিয়ে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যপালের সাথে আলোচনা করেননি, এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। বরাকের কৃষকদের সমস্যা সমাধানে উপত্যকার বিধায়ক সাংসদরা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে সমালোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সামারি কোনা আঞ্চলিকের সভাপতি আনোয়ার হোসেন লস্কর, নিশ্চিন্তপুর আঞ্চলিকের সভাপতি হানিফ আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এটা কথা স্পষ্টভাবে কব খুঁজিছো যে তেওঁলোকে বার্নি সুপারি সিন্ডিকেট দমন করার ক্ষেত্রত বিফল হয়েছে, তেওঁলোকে বার্নি সুপারি সিন্ডিকেট বন্ধ করার ক্ষেত্রত বিফল হয়েছে, তেওঁলোকে বার্নি সুপারি সিন্ডিকেট যিসকল ব্যক্তিয়ে করা তেওঁলোকক কায়ত্ব করাত ব্যর্থ হয়েছে, তেওঁলোকক দমন করাত ব্যর্থ হয়েছে, তেওঁলোক বিফল হয়েছে। আর সেই ক্ষেত্রে আমার যখন তলুয়া লোকাল সুপারি ব্যবসায়ী, এই ব্যবসায়ীবিলাকর উপর যে ধরনের নির্যাতন চলাইছে, যে অত্যাচার চলাইছে, এই সুপারি লোকাল সুপারি ব্যবসায়ীকে বন্ধ করার যে ষড়যন্ত্র চলাইছে, সেই কোনো পর্যায়ে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মানি নলব, আর কোনো পর্যায়ে আমি গ্রহণযোগ্য বলে নাভাবো। আপনাদের জানে বরাক উপত্যকার প্রত্যেকগুলি ব্যক্তি, বরাক উপত্যকার প্রত্যেকটা জাতীয় জনগোষ্ঠীর মানুষে নিজের নিজের গাঁত, নিজের নিজের ঠাইখানে বরাক উপত্যকাত উৎপাদন হওয়া আটাইতকে ডর শক্তিশালী উৎপাদিত লোকাল সুপারি এই সুপারির উপর জেলা প্রশাসন বা সরকারের দৃষ্টিগোচর কিয় কারণে সেই কথা আচরিত। গতি সরকারখানে কেবলমাত্র লোকাল সুপারি
বন্ধ করার কর্তব্য এনেধরণের তৎপরতা দেখা কার্যটো আসলতে কিমান দূর সমীচীন সেই কথা ইতিমধ্যে বরাক রাইজে বুঝি পাইছে। সেই ক্ষেত্রে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজি পুনে পুনে একটা কথা স্পষ্টভাবে কব খুঁজিছো যে কোনো পর্যায়ে লোকেল সুপারি বন্ধ করা কার্য আমি সমর্থন করব নোৱাৰো। আর যুঁজিম বা কোনোবা জিলা প্রশাসনে লোকেল সুপারি ব্যবসায়ীর উপর নির্যাতন চলায় অত্যাচার চলায় লোকেল সুপারি বন্ধ করবর কারণে যদি উঠি পড়ি লাগে তার বিরুদ্ধে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বরাকর বিভিন্ন ঠাই ইতিমধ্যে প্রতিবাদ করবর কারণে সাজু আছে। কাছাড় জেলার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে সরব হল কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। সোমবার এ উপলক্ষে সমিতির তরফ থেকে এক স্মারকপত্র কাছাড় জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এতে উল্লেখ করে বলা হয় যে রাঙের খাল, লঙ্গাই খাল, শিঙির খাল সহ বিভিন্ন নালাগুলোর পরিষ্কার করে শহরকে আবর্জনা মুক্ত করে গড়ে তুলতে দাবি জানানো হয়। এছাড়াও সামান্য বৃষ্টিপাতে গোটা শহর জলমগ্ন হয়ে পড়ে, এতে শহরবাসীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। তাই শহরের জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা করে অধিসত্ত্বর সেই সমস্যার সমাধান করতে দাবি জানান সমিতির কর্মকর্তারা। তারা আরও জানান জেলার প্রতিটি স্লুইচ গেটের মেরামত করে এবং মোটর পাম্পের ব্যবস্থা করে রাখতে আবেদন জানান। এছাড়াও শহরের যানজট সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এদিন স্মারকপত্র প্রদানকালে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌরেন্দ্র কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সমিতির কর্মকর্তারা জানান যে বন্যার পরিস্থিতির পর শিলচরের যে দুরবস্থা তা একটু যা যা করণীয় তা করার জন্য, বিশেষ করে ড্রেনেজ অবস্থা খুবই খারাপ, বৃষ্টির জল জমে থাকে, সেই জল পরিষ্কার করার দরকার, বা বিভিন্ন সামান্য বৃষ্টি হলে সমস্ত শহরে জল জমে যায়, হ্যাঁ, পাবলিকের হয়রানি, তারপর গাড়ি ঘোড়া, তারপরে পার্কিং, তারপর মানে ট্রাফিক সিস্টেম, সব ব্যাপার নিয়েই জেলা শাসকের সাথে কথা হয়েছে। এবং বিশেষ করে জলীয় ব্যবস্থা এবং ড্রেনেজ সমস্যা, এইগুলি পরিষ্কার করা যাতে জল জমে না থাকে। এখানে প্রত্যেক বছরই বন্যা হয়, এই বন্যাকে কীভাবে প্রতিরোধ করা যায়, বিশেষ করে আপনার সুইচ গেট থেকে শুরু করে ভালো ভালো আপনার এই শহরের মধ্যে পাম্প জমায়েত করে রাখা, হ্যাঁ, যাতে ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে সেটাকে কাজে লাগানো যায়, তারপর শিলচর শহরের ট্রাফিক এই যে ব্যবস্থা, এসব নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে আজকে আমরা এখানে একটা স্মারকলিপি দিয়েছি ছোটাগুড়ি পুলিশরা। এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সভাপতি ডক্টর সুরেন্দ্র কুমার ভট্টাচার্য, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নবারুণ দাস, আমাদের সদস্য শ্যামলকান্তি সোম মহাশয়। তো আমরা আশা করছি যে এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদাত্মক ভূমিকা নেবেন। বিদ্যুৎ বিভাগ কর্তৃক স্মার্ট মিটার প্রদান ইস্যুতে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতেও অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল প্রদানের যে ঘটনা ঘটেছে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে সোমবার কাছাড় জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রেরণ করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে বিগত কয়েক মাস ধরে রাজ্যের সর্বত্র বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রদান করা বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি ঘটেছে। এই অসংগতিপূর্ণ বর্ধিত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে যখন তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এ নিয়ে বিভিন্ন অঞ্চলে গ্রাহকরা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। গত ১৬ সেপ্টেম্বর এপিডিসিএল কর্তৃপক্ষ এ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে গরমের সময়ে বিদ্যুৎ ব্যবহার বেশি হচ্ছে বলেই বেশি বিল আসছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এপিডিসিএল এর এই বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন বা অযৌক্তিকই নয়, অত্যন্ত বিভ্রান্তিকর। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়েছে এপিডিসিএল এর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হচ্ছে যে রাজস্ব বৃদ্ধির গোপন প্রচেষ্টা হিসাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা সংগ্রহ করেছে তারা। সংগঠন বহুদিন পূর্বেই দাবি জানিয়েছিলেন স্মার্ট মিটার প্রত্যাহার করতে, কারণ বিদ্যুৎ বিভাগের বেসরকারীকরণের এটা একটি পদক্ষেপ। বিদ্যুৎ বিভাগের বেসরকারীকরণ হলে কর্পোরেট গোষ্ঠী জনসাধারণকে লুণ্ঠনের অধিকার
পাবে। বিদ্যুতের মাশুল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, যা রাজ্যের সাধারণ দরিদ্র গ্রাহকদের পক্ষে বহন করা সম্ভব হবে না। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন হিসেবে এপিডিসিএল এর এই লুণ্ঠনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্মার্ট মিটার স্থাপন প্রক্রিয়া বাতিল করা সহ গ্রাহকদের থেকে সংগৃহীত অতিরিক্ত মাশুল ফিরিয়ে দেওয়া ও ঘন ঘন লোডশেডিং বন্ধের জোরালো দাবি উত্থাপন করেন। চিফ মিনিস্টার উনি প্রকারান্তরে স্বীকার করে গিয়েছেন, যে একটি টুইটে স্বীকার করে গিয়েছেন যে অ্যাক্সেস বিল আসছে ডিউ টু ফল্টি স্মার্ট মিটার রিডিং। তাহলে আমাদের যে গ্রাহকদের যে অভিজ্ঞতা, তার সঙ্গে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সহমত প্রকাশ করছেন। তাহলে এই কথাগুলোর উল্লেখ করেই আমরা জেলা শাসকের মারফতে আমরা আমাদের মেমোরেন্ডামটা উনার কাছে সাবমিট করেছি এবং দাবি করছি যে উনার ব্যক্তিগত হস্তক্ষেপে যাতে এই ত্রুটিটা দূর হয় তার ব্যবস্থা করার জন্য, এবং যে সকল স্মার্ট মিটার যদি সম্ভব হয় ওগুলো প্রত্যাহার করে নিতে, এবং অতিরিক্ত বিল যা গ্রাহকরা অনেকেই জমা দিয়ে দিয়েছেন তাদের অতিরিক্ত বিলটা তাদের ফেরত দেওয়া হোক, এই দাবি নিয়েই আমরা আজকে আমাদের মোবাইল দিয়েছি। জব কার্ডের কাজ করে পারিশ্রমিক দেওয়া ও উত্তর কাঞ্চনপুর জিপিতে উন্নয়নমূলক কাজকর্মের সীমাহীন দুর্নীতির তদন্তের দাবি জানালো মজুরি শ্রমিক ইউনিয়নের উত্তর কাঞ্চনপুর জিপি কমিটি। এ দাবিতে ইউনিয়নের তরফ থেকে এক স্মারকপত্র সোমবার আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের বিডিওকে প্রেরণ করা হয়। শ্রমিক ইউনিয়নের তরফ থেকে জব কার্ডধারী শ্রমিক ইসলাম উদ্দিন চৌধুরী, রামু সিনহা, রবিজুল হক চৌধুরী, সুশীল কুমার সিনহা প্রমুখ অভিযোগ করে বলেন, জব কার্ডের কাজ করে অনেক আবেদন নিবেদন করে তারা পারিশ্রমিক পাননি। এছাড়া আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন উত্তর কাঞ্চনপুর জিপিতে পঞ্চায়েতের কাজে বড় মাপের দুর্নীতি সংঘটিত হচ্ছে বলে অভিযোগে জানান তারা। তাই বিষয়টি তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইসলাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। আমরা লাগাম তু বৃষ্টু ও সাব সেন্টারে 40 জনে কাজ করছি, কাজ করার পরে 228 জন তারা দেওয়া হয়েছে, দেওয়ার পরে 14 জনকে পয়সা দেওয়া হয়েছে 2000 টাকা করে, আর 3 জনকে দেওয়া হয়েছে 1000 টাকা করে, আর বাদবাকি হোল্ডারে দেওয়ার হোল্ডারে পয়সা পাইছে না। আজ পর্যন্ত জীবিত আমরা গেছি, গ্যারেসর গেছে, গ্যারেসে কয়েকজন সাইট বন্ধ, সাইট খুললে আমরা টাকাটা তারা দিয়ে দিবা অ্যাকাউন্টে। আজ পর্যন্ত 9 মাসই দিয়েছে, আজ পর্যন্ত টাকাটাই পাইছে না। আজকে আমরা অনুগ্রহ দিনে একটা মেমোরেন্ডাম দিছি, যদি 7 দিনের ভিতরে আমরা এই সমস্যা যদি সমাধান না করেন যে আমরা আইনস্থ ব্যবস্থা লইতে বাধ্য হইব। পঞ্চায়েত রোড পূজা কমিটির মণ্ডপ প্রতিমা নির্মাণে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টায় মেতে উঠেছেন কমিটির কর্মকর্তারা। রবিবার পঞ্চায়েত রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, 37তম বর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন আয়োজকরা। 5 লক্ষ টাকা ব্যয়ে এবার মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি অস্ত্রশস্ত্র ছাড়াই সাধারণত গ্রাম বাংলার করোনাময়ী মায়ের আদলে প্রতিমা নির্মাণ করা হবে। বিগত করোনা মহামারী সহ বন্যায় বিপর্যস্ত জনগণের অনাবিল আনন্দকে মাথায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কবিতা ও আবৃত্তির আয়োজন করা হয়েছে। এছাড়াও ডিডি নম্বর 1 ও বাউল সঙ্গীত সহ থাকবে অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠানও। পুজোর 3 দিন মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলেও এদিন জানান তারা। ষষ্ঠী পুজোর দিন মণ্ডপের উদ্বোধন সহ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে জানিয়েছেন আয়োজকরা, কমিটির তরফে সভাপতি শিল্পী চক্রবর্তী ও সম্পাদক রামু কুমার দীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের পঞ্চায়েতের সার্বজনীন দুর্গা পূজা আমি 37তম বারের মতো পূজা করতে চলেছে। এবারে আমাদের পূজাতে কিছু বিশেষত্ব রয়েছে, যেমন মায়ের মূর্তিতে থাকবে কিছু বিশেষত্ব। জেনারেলি আমরা যে মাকে দেখি পঞ্চায়েত রোডের ছেলেরা, ওদের আইডিয়া থেকে মাকে একবার একদম সাধারণ গ্রাম বাংলার স্নেহময়ী মায়ের রূপে মাকে আনছেন। মা ওনার অস্ত্রশস্ত্র সব এবার
ওনার তুলসী রেখে আসছে। এইটা হচ্ছে আমাদের একটা স্পেশালিটি থাকবে। ষষ্ঠীতে থাকবে আমাদের গুণীজন সম্বর্ধনা। এই সাতত্রিশতমবার পূজা করতে অনেকেই অনেকভাবে সাহায্য করে এসছেন অনেক বছর থেকে, তাদের থেকে এবার কয়েকজনকে আমরা সম্বর্ধিত করব। তাছাড়াও পূজা মণ্ডপ ওপেনিং করা হবে, সেখানেও থাকবেন শিলচরের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন, ওনাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে। পঞ্চমীতে মুক্তি আসব আর ষষ্ঠীতে ওপেনিং। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাহলে একদম ছোটো বাচ্চাদের জন্য থাকছে যেমন তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, মামাশিদের জন্য থাকছে ধামাইল প্রতিযোগিতা, তাছাড়াও কালচারের সাংস্কৃতিক বিভাগে বিভিন্ন প্রোগ্রাম অষ্টমী নবমী দিনে করা হবে। শনিবার মণিপুরী মুসলিম মীরাপাইবি সংস্থা প্রথম জন্মদিবস পালন করা হয়। এদিন সঙ্গীতা বেগমের পৌরোহিত্যে পয়লাপুল কমিউনিটি হলে এই দিনটিকে পালন করা হয়। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন খাইরুন নেছা চৌধুরী, সঞ্জয় ঠাকুর, কাবিল হোসেন, দেমা খান, শেরাম হেরাজিত, হাসিনা বেগম প্রমুখ। মণিপুরী মুসলিম মীরাপাইবি সংস্থা সমাজের বিভিন্ন কাজে যোগদান করার আহ্বান করা হয় সভায়। মণিপুরী মুসলিম 15টা গাঁও এর প্রায় 200 জন মীরাপাইবির উপস্থিত ছিলেন ওই দিনের কার্যসূচিতে। অধিবেশন চলছে এবং সব বিধায়ককে গুয়াহাটি থাকতে হচ্ছে, সেজন্য উনি আজকে আসতে পারেননি। উনি 21 তারিখ বিকালে আসবেন, তো উনি ওনার তরফ থেকে মাপ চাওয়ার জন্য আমাকে বলেছেন যে ওনার তরফ থেকে মাপ চেয়েছেন এবং উনি আসতে পারেননি, কারণ ওনাকে গুয়াহাটি থাকতে হচ্ছে আর গুয়াহাটিতে ওনার বিধানসভার যে অধিবেশন মধ্য অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির সোনাই সাব ডিভিশনের অন্তর্গত ধলাই ও সোনাই এলাকার প্রাক্তন এসপিপিএস এজেন্টদের সিকিউরিটি ও এরিয়া টাকা মিলে বেশ কয়েক লক্ষ টাকা বছর ছয়েক থেকে এপিডিসিএল এর কাছে পড়ে রয়েছে। আর এই অবস্থায় বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ছুটে গেলেও তাদের বকেয়া টাকা তারা পাচ্ছেন না। শেষ পর্যন্ত কয়েক টাকা না পেলে এবার আইনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন এজেন্টরা। সোমবার বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনের কাবুগঞ্জ স্থিত কার্যালয়ের প্রাঙ্গণে ধলাই ও সোনাই এলাকার প্রাক্তন এসপিপিএস এজেন্ট রবিজুল হক বড়ভুইয়া, আজির উদ্দিন লস্কর, আইন উদ্দিন লস্কর, সত্যেন্দ্র দাসরা অভিযোগ করে বলেন, 2009 সালে রাজীব গান্ধী বিদ্যুতিকরণ যোজনার অধীনে এপিডিসিএল এর সোনাই সাব ডিভিশন এলাকায় এসপিপিএস এজেন্ট হিসেবে তাদের চুক্তির ভিত্তিতে নিযুক্তি দেওয়া হয়। আর তখন তারা এক একজন দুটি তিনটি করে বিদ্যুৎ ট্রান্সফরমার সিকিউরিটি মানি জমা দিয়ে বিদ্যুৎ বিল কালেকশন সহ মেনটেন্যান্সের দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যান। কিন্তু 2016 সালের 10 অক্টোবর এপিডিসিএল একতরফাভাবে তাদের চুক্তি বাতিল করে দেয়। কিন্তু বিদ্যুৎ ট্রান্সফরমার বাবদ দেওয়া সিকিউরিটির টাকা ও এরিয়ার টাকা তাদের ফেরত দেওয়া হয়নি। আর এই অবস্থায় গত 6 বছর ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বাবদ দেওয়া তাদের সিকিউরিটির টাকা ও এরিয়ার টাকা মিলে বেশ কয়েক লক্ষ টাকা বিদ্যুৎ বিভাগের কাছে পড়ে রয়েছে। এদিকে বারংবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে তারা বকেয়া টাকা দেওয়ার দাবি জানালে রহস্যজনকভাবে তাদের পাওনা টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। তারা অবিলম্বে বিভাগীয় কর্তৃপক্ষ টাকা ফেরত না পেলে আইনের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন তারা। গ্রামাঞ্চলে দেওয়ার পরে 2009 সালে সোনাই ইলেকট্রিক সাবডিভিশন এপিডিসিএল কাবুগঞ্জ এর অধীনে আমরা প্রায় 70 জনের মতো এজেন্ট দেওয়া হয়। এজেন্ট দিতে গিয়ে এগ্রিমেন্ট সহ লোড সিকিউরিটি নিয়ে আমাদেরকে নিযুক্তি দেওয়া হয়। 2010-2016 ইংরেজিতে আমাদেরকে তারা এপিডিসিএল ইচ্ছাকৃতভাবে ডিসচার্জ করে। ডিসচার্জের পর থেকে এখন পর্যন্ত আমরা বারবার আবেদন করা সত্ত্বেও আমাদের লোড সিকিউরিটি টাকা এবং কনজিউমার এরিয়ারগুলা ও ইন্টারেস্ট সহ এখন পর্যন্ত পাই নাই। ইন্টারেস্ট ইয়ারলি 7% করিয়া 1 ইয়ার আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের লোড সিকিউরিটি কনজিউমার এরিয়ার ইন্টারেস্ট টাকাগুলা এখন পর্যন্ত পাই নাই। সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার তথা এসডিই আমাদের বর্তমান যিনি আছেন গুয়াহাটির থেকে একটি লেটার হওয়া সত্ত্বেও আমরা কান হাতে হস্তান্তর করার হ্যান্ড আপ করার পরেও তিনি আমাদের এই কাজের উপর কোনো গুরুত্ব দেন নাই, যার কারণে এখন পর্যন্ত আমরা এজেন্টগুলায় কোনো ধরনের টাকাগুলো এখন পর্যন্ত পাইনি।
পিএইচই ডিভিশন টু কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা বন্দনা। শনিবার শিলচর ঘুঙ্গুরি বিভাগীয় কার্যালয়ে দিনভর পূজা অর্চনার পাশাপাশি নানা অনুষ্ঠানে সামিল হন পিএইচই কর্মীরা। ওই দিন সন্ধ্যায় আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। আমাদের বিভাগ সবসময় জনসাধারণের জন্য কাজের জন্য এগিয়ে আছে। আমরা যে কোনো সমস্যায় আমরা যে কোনোভাবে আমরা সবার সাথে সহযোগিতা করব। আমরা বর্তমানে একটা জল জীবন মিশন প্রজেক্টের আন্ডারে আছি এবং এই প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে জল সরবরাহের আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। প্রত্যেকটা মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের অনুপ্রেরণায় যে জল জীবন মিশন এখানে লঞ্চ হয়েছিল ভারতবর্ষে, তার পরিপ্রেক্ষিতেই আমাদের এখানে কাজ চলছে। এই কাজের অগ্রগতি আমাদের চলছে। আমরা বিভিন্ন আমাদের কাজগুলো শেষ করার পরে তারপরে আমরা এগুলো লোকাল বডি টিআরআই আন্ডারে আমরা এগুলো আমরা হ্যান্ডওভার করবো এবং আগামীতে টিআরআই এইগুলো মেনটেন করবে এই জল জীবন প্রত্যেকটি জল প্রকল্প। তাই আপনাদের সবার সহযোগিতা আমরা আন্তরিকভাবে আশা। 2022 থেকে শর্ত বছরে লাভের মুখ দেখছে সোনাই সমবায় সমিতি। রবিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদনে আয় ব্যয়ের হিসাব কষে একথা জানালেন সম্পাদক হবিবুর রহমান মজুমদার। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও সমিতি এ বছরে 1,46,331.86 মুনাফা করতে পেরেছে। সভায় এলাকার প্রবীণ নাগরিক তথা শিক্ষাবিদ তজমুল আলী মজুমদার, আশাকালে সমিতির নির্বাচিত সদস্য আবু সিদ্দিক, আজাদ হোসেন লস্কররা বলেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে সভাপতি শাহরুল আলম শেখের প্রচেষ্টায় সমবায় সমিতি মুনাফার মুখ দেখছে। তারা সভাপতি শাহরুলকে ধন্যবাদ জানিয়েছেন। সভাপতির বক্তব্যে শাহরুল জানান, সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে আগামীতে আরও মুনাফা হবে। পাশাপাশি ভাবে নতুন রেশন কার্ডের চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, কাউকে এখন কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি নির্দেশ মতো সচ্ছল পরিবারগুলো কার্ড হস্তান্তর করলে এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। তাই এলাকার আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা মানবিকতার খাতিরে রেশন কার্ড সমবায় কর্তৃপক্ষের হাতে জমা দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। সোনাইবাজার এমন এমন মানুষের কার্ড আছে, আপনি সোনাইপট্টি হয়, পালপাড়া হয়, হসপিটাল রোড হয়, যে কোনো জায়গার আমি পার্টিকুলার দুই তিন জায়গার নাম বলছিলাম না, সব জায়গা দক্ষিণ মনপুর হয়, সাতরাখান্তির হয়, দনে দনে সাকরিয়ার মানুষের কার্ড আছে। এর লাগে যারা যে আপনারা কার্ড নাই করতে আছে, সরকারের শুধু চাউলদের 80 কোটি মানুষ, 80 কোটি মানুষদেরকে ইহা করেন না সরকারের। মানুষ কন্টিনিউ গরিব, যারা গরিব তো আসুন পারিত্রা করিয়ে, কিন্তু দনিতে যারা উঠলা এরা চাউলের কার্ড রিটার্ন দিচ্ছিল না। এর লাগে ইয়া চাউলের কার্ড আমরা দিতে পারি না। আমি এই মাধ্যমে বারবার বহুত চিন্তা কি হইয়া যাই আর আজকে এই সবার মাধ্যমে এখানে আমার গাঁর কোথাও হইয়া, আমার গাঁও তো যদি কোনো মানুষ সুবিধা থাকে আসুন, আমার জানা মতো এটলিস্ট 2-3 জন 4 জন মানুষ আসুন। আমি সবার কাছে অনুরোধ করি আর আমার গাঁর সাথে সাথে সোনাই সমবায় সমিতির সকল যারা জনসাধারণ আসুন সকল কাছে অনুরোধ করি আর আপনারা যারা সচ্ছল সবল আসুন, আপনারা কার্ড গুলা সারেন্ডার করুন। আপনারা কার্ড সারেন্ডার করলে আমরা যারা গরিব ভুক্তভোগী মানুষ আছেন তারা কার্ড দিতে পারেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কোয়ারি থেকে অবৈধভাবে পাথর নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আচক লড়ি। কাঁচা সুপারির রপ্তানি চালু করার দাবি এজেওয়াইপিসির, আন্দোলনের হুমকি। কাছাড় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সরব গ্রাহক সুরক্ষা সমিতি, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।